আসসালামু আলাইকুম। জাপান বাংলাদেশ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে হাইস জিএল অ্যাম্বুলেন্স গাড়ির রিভিউ দেখাবো। তো চলুন আমরা গাড়ি দেখে নিই। এই গাড়ি দেখতে পাচ্ছেন 2016 মডেলের গাড়ি, হোয়াইট কালার। খুবই ফ্রেশ গাড়ি, গ্লাসগুলো টিন্টেড গ্লাস। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। গাড়িটি পোর্ট থেকে এসেছে, মংলাপুর থেকে। হেডলাইট দেখতে পাচ্ছেন, লুকিং গ্লাস। গাড়িটার সামনে একটু দেখি, সাব স্টার গাড়ি, সম্পূর্ণ হাই জিএল গাড়ির মতো। রেগুলেটর এসি প্যানেল রয়েছে, সব কিছু জিএল গাড়ির মতোই, শুধু এটা অ্যাম্বুলেন্স হয়ে আসছে, সেজন্য ডিউটি কম, সেজন্য এটার দামও কম। পিছনে দেখি, ডুয়েল এসি দেখতে পাচ্ছেন, অরিজিনাল জাপান থেকে ডুয়েল এসি করা। অক্সিজেন সিলিন্ডার, স্ট্রেচার আছে। এই পাশে সিটগুলো দেখতে পাচ্ছেন, অ্যাম্বুলেন্স গাড়িও আপনারা ব্যাংক লোনে নিতে পারবেন, তবে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের হসপিটাল বা ক্লিনিক থাকতে হবে। যে কোনো গাড়ি ক্রয় করার জন্য আপনারা স্ক্রিনে দেখা নাম্বারে কল দিয়ে সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন। আমাদের শোরুমের ঠিকানা ইন্ডিপেন্ডেন্ট কার্স, খন্দকার টাওয়ার, মাদানী এভিনিউ, সাইদনগর, ইস্ট বাটারা, গুলশান, ঢাকা। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, ভালো না লাগলে ডিসলাইক করবেন। পরবর্তীতে কোন গাড়ির রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হব সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই গাড়িটি মংলাপুর থেকে এসেছে। পরবর্তী গাড়ির রিভিউ নিয়ে আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।